প্রতি বর্ষাতেই চলে জল যন্ত্রণা, অল্প বৃষ্টিতেই রাস্তায় জমে যায় জল, সেই নোংরা জল ভেঙেই চলে যাতায়াত। পৌরসভাকে বহুবার জানিয়েও কোনো লাভ হয়নি, ক্ষোভ জমেছে মানুষের মধ্যে। ছবিটা দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পৌরসভার। আমাদের চলাফেরা খুব কষ্ট হচ্ছে সবারই, আমাদের তো দরজার সামনে জল না, এই জন্য হাঁটা চলাটা আমাদের খুব বিপদ আছে। এই জন্য বলছি যে এটা যদি কোনো রকম সমস্যা হয় এটা ভালো যদি করা যায় এটাই আমি চাই। যারা কর্মকর্তা গঠিত হয়েছে, নির্বাচিত হয়েছে দলের দ্বারা, তারা পৌরসভার সঠিকভাবে মানুষকে পরিষেবা দিচ্ছে না সর্বক্ষেত্রে। এখন রাস্তাঘাটে জল জমে থাকবে, তারা তো হচ্ছে যে কিছু ঠিকাদারকে ঠিক করেছে আর তারা স্কিম দিয়ে একটু কাজ করে দিয়ে টোটাল অ্যামাউন্ট তুলে নিচ্ছে। সমস্যার কথা স্বীকার করে নিয়েছে পৌর কর্তৃপক্ষ, তবে ভাইস চেয়ারম্যান জানান পৌরসভা পুরোপুরি হাত গুটিয়ে বসে আছে তেমনটা নয়। কোনো হাইড্রেনের ব্যবস্থা নাই, সেই জন্য কিছু কিছু ওয়ার্ডে জল জমছে, এটা আমরা গত বর্ষাতেও দেখেছি। সেখানে আমরা মাটির ড্রেন করে লেবার দিয়ে জল কেটে যতক্ষণ বার করে দেওয়া সম্ভব সেরকম বের করে দিচ্ছি। কোথাও কোথাও যদি মেশিন লাগাতে হয় মেশিন লাগিয়েও সেই জল ছাঁচার ব্যবস্থা হচ্ছে। হাইড্রেন তৈরিতে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে মালদা বালুরঘাট 512 নম্বর রাজ্য সড়কের কাজ, তেমনটাই জানালেন পৌরসভার ভাইস চেয়ারম্যান। হাইড্রেন করতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে কন্ট্যুর সার্ভে করতে হয়, সেই কন্ট্যুর সার্ভে এখনও আমাদের হয়নি। এবং যেহেতু আমাদের এই যে রাস্তাটা 512 রাস্তাটা, 512 রাস্তা ভবিষ্যতে কি এটাকে চওড়া হবে কতটা পর্যন্ত হবে সেটার উপরেও নির্ভর করছে। এবং এই 512 এখান দিয়েই যাবে না বাইপাস হবে এটার উপরে কিছুটা নির্ভর করছে, যার জন্যে ওই সার্ভে এখন করিয়েও তো কিছু হচ্ছে না সুবিধা। এবছর করোনা পরিস্থিতিতে বন্ধ রয়েছে স্কুল কলেজ, তাই পড়ুয়াদের নোংরা জল ভেঙে যাতায়াত করতে হচ্ছে না, তবে বাকি কাজকর্ম এর মধ্যেই চালাতে হচ্ছে। বছর বছরের এই সমস্যা থেকে কবে মিলবে মুক্তি সেই দিকেই তাকিয়ে মানুষ। ইটিভি ভারত, দক্ষিণ দিনাজপুর।